এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত নামাজ। হ্যাঁ, সবচেয়ে বড় এবাদত নামাজ। নবীজি এই দুনিয়াটাকে যাইবার সময় এখানে শেষ যে ওয়াজ করছেন, ও ওয়াজখান নবীজি ফরমাইছেন, আসসালাম আসসালাম। নবীজি ফরমাইছেন, আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ। এখন আমরা নামাজে খুব মাইর খাইছে। হ্যাঁ, আসলে নামাজি মানুষ ঢুকাইয়া বার করা বড় কঠিন দেখায়। এটা এক রেওয়াজি নামাজ আমরা এটা আরম্ভ হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ মসজিদ চাড়িয়ে নামাজ পড়নে বলা যারা নামাজি, আর এক এক পার্সেন্ট তো 50-60% মানুষ বর্তমানে নামাজের দাঁড়ে দিও নাই, ওলা অবস্থা হয়েছে না, তোমরা শুনে মাতেন না, যার কারণে তো আমরা মাসাজিদ মাদারিস এটার উপরে হামলা আইছে। কারণ আমরা এটারে বেকদরি আরম্ভ করছি, আমরা এগুলোর কদর দিয়ার না, আর আল্লাহ নিয়ামতের উপরে এখন নিয়ামতের সিনাইয়া নেয় আমরা তাকিয়া। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায় নামদার সরকার দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, বিশেষ করে যুবক যুবতী জেনারেশন, বালি হওয়ার তাকে তোমার উপরে নমাজ আল্লাহ ফরজ বানাইয়া দিল, দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইলা, কোরআনে আল্লাহ হাদিসের মধ্যে ফরমাইলা, সালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন, ওয়া মান তারাকা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি কইলা নমাজ ইসলামের মহাস্তম্ভ। কিছু মানুষ আছেন কইবা মেসা বখলে ওয়াজ গাগার বাদে খালি নমাজ, খালি নমাজ, অথ ওয়াজ আল্লাহ কোরআন শরীফ সবচেয়ে বেশ করলা, নবীজিও হদিসও সবচেয়ে বেশ করলা, আলিম হলে সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করেন, এরপরেও বেনমাজির সংখ্যাটা এখনও বেশ নানি, তোরা হা না মিলাইন না, কারণ আপনারা মিলাইন না তো বোঝা গেল আমার মাঠটা দুর্বল, আর আপনারা মাতিলে মাঠটা স্ট্রং হইল। বর্তমানে বরাকবেলির অবস্থা চূড়া চিত্র দেখো চাই, অত ওয়াজের পরেও আসলে আল্লাহ তো কইছে আকিমিস সালা, নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত কথাটা কইতে সময় ও যে আপনারা এখানে বইছেন মার্শাল্লাহ বহুত সুন্দর হইয়া, সারা মানুষের মাথার টকি আছে না, তোরা জোরে মাতেন না, এখন যদি একজন মানুষ আনা টকি আইয়া মসজিদ ঢুকে তাহলে তার লাগি বোয়াটা একটা কষ্টকর হইব না একটু, হে নিজে নিজরে একটু সবসময় লাজুক মনে করিয়া নিজে নিজরে লুকাইতে চাইব না, কেনে কারণ কীটা, অর্থাৎ ই জমিন আমার টকিটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আনা টকিয়া লাগে আইয়া বইতে সময় তার একটা অসুবিধা হল না। হ্যাঁ, তো এই কায়েম করার অর্থ একটা অর্থ হইল আল্লাহ কজা আকিমিস সালা, 100% পুরুষ মহিলা তোমরা নামাজি বলো, 100% বলা লাগবো, 99% বললেও কামাইতো নাই যাইন, একজন বন্ধ নাই সে জাহান নামও যাইব, এর লাগি আল্লাহ কইছে আকিমিস সালা, 100% মুসলমান তোমরা নমাজি বনি যাও, যখন 100% মুসলমান নমাজি বনি যাইবাই পিছন তাকি যারা আইবা তারা কোনো অবস্থায় বেনমাজি রইতে পারে না রে ভাই। আজ আমরা ওলাদ বেনমাজি বারণের পিছনে সবচেয়ে বড় বড় একটা কারণ দেখবাই আমরা তাকি তারা বেনমাজি হন। ও আপনার যদি ও যদি আপনার চন্দ্রপুরের 100% মহিলা পুরুষ নমাজি হয়ে যায়, কোনো কিশোর কোনো কিশোরী কোনো বালক কোনো বালিকা বেনমাজি রইতে পারবো নি, জোরে মাতেন না, খালি যে তারা মলামত করিয়া এর মধ্যে সবচেয়ে বড় বেমার তো, বেমার তো আমরা গেছে। হ্যাঁ, আমার ভাই আল্লাহ কইছে আকিমিস সালাম, 100% মুসলমান মহিলা পুরুষ তোমরা নমাজি বনে যাও। আজ আপনি আমি নমাজি বলার চিন্তা ফিকির নাই, আমরা বুঝ পাইছি আসরত লাগলে তোরা বেইলালিলে নমাজি হইতায়, কিন্তু জানিয়া রাখো মুসলমানের মহিলা এবং পুরুষ, আমার আল্লাহ রসুল এবং মাইসন বাইনাল আব্দে ওয়া বাইনাল কুফরে তরকু সলা, মুসলমান আর মুসলমানের মাঝখানে একমাত্র পার্টিশন হইল নমাজ ছাড়ি দেওয়া, কোন সাহসে তুমি নমাজ ছাড়ি দিলাই, হে মুসলমান এক নম্বর ফর মুসলমানের লাগি নমাজ, আজ নমাজ থাকি মুসলমান তুমি দূরে তাকিয়া দাঁড়ায়, আল্লাহর কসম খাইয়া খাইয়া বেনমাজ যদি তোমার হয়ে যায় আল্লাহর জাগার নাম থাকি বাঁচিয়ে তো তোমার বাঁচাই তো দুনিয়ার কোনো শক্তি প্রার্থনায় রে ভাই। কিন্তু মানুষ বেনমাজ ইয়া মরেন নানি মাতেন না, গাওয়ালায় তো খালি মসজিদ বানাইতাম কিলা, এই বানাইতাম কিলা, সেই বানাইতাম কিলা, এখন কইতাম প্রায় নাই হয়ে গেছে গিয়া, আগে মানুষ নমাজও না আইলে বিভিন্ন শাস্তি পর্যন্ত মানুষে দিছে, এখন তো এটা মাথু নাই এখানে বন্ধ হয়ে গেছে গিয়া, এই দাওয়াতটা এখানে গড়ে কমি গেছে কি নমাজর, আর ওলা এখন সমাজ দেখা দিছে বেনমাজির একদম একারে ফার্ম বনি গেছে এক এক গ্রাম, আউজুবিল্লাহ কইছে নি না না তোরা খা না কই না, আমার ভাই এর লাগি প্রত্যেক গ্রামে এই প্রশ্ন এই মেহনত শুরু করো, দেখাতে আমার গ্রামে এ
মানুষ বেনমাজি রইতে দিতাম না, কারণ আমার ভাই ওখানার বুজুর্গ হল আকা এলাম দার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি আমি নামাজ থাকি দূরে সরিয়ার তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল আমার নফসে মানে না, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যত সময় নফসের লোকে জেহাদ করত না আপনি আমি নামাজ পড়া সম্ভব নাই। আকা এলাম দার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দুনিয়ার প্রত্যেকটা মানুষে তার ডিউটিরে মেনটেন করে, তারপরে ডিউটির আপনার ডিউটির আপনার ডিউটির ক্ষেত্রের মধ্যে গিয়া আইজ একজন মাস্টারে তার ডিউটি মেনটেন করেন, স্কুলে গিয়া ব্যবসায়ী তার ডিউটি দোকান বাজারও গিয়া করেন, কৃষকে তার ক্ষেত করেন, ড্রাইভারে তার গাড়িত গিয়া তার ডিউটি মেনটেন করে, ইমানদারে তার ইমানের ডিউটি, নমাজ খান মসজিদ গিয়া বর্তব জেনারে ভাই তোরা চিন্তা করি চাই। আল্লাহ রসুল তো কইছেন লা সালাতা লি জারিল মসজিদু ইল্লা ফিল মসজিদ। সতখানের এরিয়ার মানুষে এখন মসজিদ পরিচালনা করবাই সারা বেকাইন্তর লাগি ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা ওয়াজিব আইয়া মসজিদে জমাতে নামাজ পড়িতাই হবারছে নাও। একবার নিজে নিজরে প্রশ্ন করো না বলে খেনে যাই না, এটা তো আমার ইমানের দুর্বলতা, এটা তো আমার ইসলামিক দুর্বলতা। হ্যাঁ টেকা করি বেশ হইলে এইনো যাই না, শিক্ষা দীক্ষায় বলে মালে যে কোনো লাইনে পয়সা বেশ হইলে তাই যাই না, গরিব নাই এখন খালি মুরব্বী হল দেখায়। আমার ভাই এখন আর বুজুর্গ হল আল্লাহর নবীর আন্দা সাহাবি, নবী জিলে গিয়া কইছে নিয়া রসুল আল্লাহ ইজাজত দেই না বাড়ি ফড়ি লাই, আমি তো চৌকে দেখি না। নবীজিয়ে কইলে যাও ফড়িও, কিছু জায়গা যাবার বাদে নবীজিয়ে ডাকিয়া আনয়েন, আনিয়া জিজ্ঞাসা করেন আবদুল্লাহ আজানের আওয়াজ তোমার খানো বসেনি বলে জি হ্যাঁ ইয়া রসুল আল্লাহ। নবীজি খোঁজা তা বলে যে কোনো অবস্থায় মসজিদ হইয়া নমাজ ভরো, প্রয়োজন হইলে রশি লাগাও, রশিদ ধরিয়া হইয়া মসজিদ নমাজ ভরিবায়, আমার আল্লাহ রসুলে ইজাজত দিত না বলে বাড়ির তুমি নমাজ ভরি লাই। ও মুসলমানের মহিলা এবং পুরুষ বিশেষ করি আমার যুবক যুবতী অকল নিজে নিজরে প্রশ্ন করো, কেনে মসজিদ আইতে পারো না, তোমার রহস্যে তোমার সুযোগ দেন না ভাই। কিন্তু আমার ভাই ওখানের বুজুর্গ হল বেনমাজি অবস্থায় তুমি মারা যাও, আস্থা পৃথিবীর মুসলমান একবার জানিয়া রাখো বেনমাজি অবস্থায় মারা যাও, আর সারা এলাকার মানুষের দোয়া করি আগে তোমার কবর থকুয়া। আমার বিশ্ব নবী ফরমাই দা এই বেনমাজি বেটা বা বেটি বা মহিলা পুরুষ কবর থোয়ার লগে লগে তার কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন জ্বলাই দিব রে ভাই। একবার কইতাম না নাউজুবিল্লাহ খবর হামাইয়া আপনার জাহান নাম আগুনো জলিটা শেষে কইলে এখন মানবাইন মাতই না, তাইলে ইফতিকান আগে দুনিয়ার তাকতে করিয়া যাওয়ার দরকার আছে না নাই? একবার নিয়ত করি আমরা সারাই আইস থাকি লইয়া খেয়ে নমাজ চড়াইতাম না, এখন ইনশাআল্লাহ জোরে এখন ইনশাআল্লাহ জমাতে পড়িব জোরে এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হামাইত না আল্লাহ না পড়াইলে ফারবাহিনী ফারবাহিনী, তাইলে আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দেওয়া হোক আমিন। ফজর রক্ত আসসালা তো খাইরুম মিনান নাওম, মাইক লাগাইয়া আজান হয় নি জোরে মাতুন না, হ্যাঁ খেনে আই না নিজে নিজরে জিকাই না। আল্লাহ রসুলে বরমাই দিলা যে মানুষটা ফজর রক্ত মসজিদ গিয়া জমাতে নমাজ পড়িল হুয়া মিন জিম্মাতিল্লাহ, এই মানুষটা আল্লাহর জিম্মায় গেছে কি আমার কই না সুবহানাল্লাহ। আগামী ফজর আইবার আগ পর্যন্ত এই মানুষ যে মহিলা বা যে পুরুষ ফজরের নামাজ মসজিদ হইয়া জমাতে ফড়িলা, যে মহিলায় বাড়ি টুটিয়া আউয়া রক্ত ফড়ি লইলা, আল্লাহর রসুলে বরমাই দিলা হুয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা এই চব্বিশ ঘন্টার লাগি আল্লাহর জিম্মাত। একবার কই না সুবহানাল্লাহ, আমরা সকালে আল্লাহর জিম্মাত থামাইতাম নিনা না? আর নবী যে বরমাই যা যে মানুষ মসজিদ জমা জেগিয়া নমাজ পড়িল না, এই মানুষ শয়তানের জিম্মায় চলিয়া গেল, তার উপরে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি তোমার মৌ চায় নিজে নিজরে একবার প্রশ্ন করো, আল্লাহর জিম্মাদারি তোমার প্রতি যদি থাকে না, কোন শক্তিয়ে তোমার ইমান ইমানের হালতে দুনিয়া দাঙি বিদায় নি ধরে ভাই? এটা কথাটা তো আমরা বিলকুল কোনো দামও দিই না, দামও দিই না। হ্যাঁ এর কারণে এই মাত লম্বা নিতাম সেই আর না, আমরা আরে একবার নিয়ত করি আইস থাকি ওয়াজর বাদ থাকিয়া ই হামসায়ার আর বাড়া যেও আইস না কেনে সারাই আমরা জমাতে মসজিদ আউয়া আমরা নমাজ পড়িব একবার হোক ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ আল্লাহরে খুশি আল্লাহ আমলের তৌফিক দিয়ে হোক আমিন। পড়তে গিয়া শয়তান আছে নি না নাই, মাতো না আছে নি না নাই, শয়তানে বাধা দিব না নি? এই শয়তান তাকে বাঁচতে কিলা ফজর রক্ত আসসালাতু খাইরুম মিনান নাহ
কম, শয়তানে আই দিত নাই রে ভাই, জাতা মারি লইয়া বইব, ঠান্ডা জোটত জাফিব, বাবা ব্ল্যাঙ্কেটর তলে হারাইব, ও সময় শয়তানের লাগে যুদ্ধ দেখার ছাড়া আমল করা সম্ভব নাই, নফসর লগে দেখার ছাড়া আমল করা সম্ভব নাই। জেহাদ কইতে আজ মানুষে অপব্যাখ্যা করে, জেহাদ শব্দটার কইতে মানুষে অপব্যাখ্যা করে, দুনিয়ার গান্দা মানুষে পর্যন্ত অপব্যাখ্যা করে। জেহাদ একটা পবিত্র শব্দ, এর অর্থ হইল প্রত্যেকটা মুসলমান নাই মানব জাতি এই ইন্দ্রবলার কুয়াতে বগি মিয়া পশুত্ব স্বভাব বর্জন করতে গিয়া, নাফরমানি বর্জন করতে গিয়া, বাদগাম সারতে গিয়া, সে নিজের লাগে যে মেহনত করা লাগে তার নাম হইল জেহাদ। মানুষ মানুষ হিসাবে বলতে গিয়া তার নাম হইল জেহাদ। এখন মা তৈল শয়তান পিছনে আছে আপনার আইতে দিত নাই, হ্যাঁ ও শয়তানটাকে বাস্তায় গিলা একটা ঘটনা কইলে বুঝবায়। হযরতে বায়েজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক ওলি আসলা, বহুত বড় এক আল্লাহর ওলি, একদিন এসার নমাজ পড়িয়া তান হুজরা মোবারক আরাম করছেন, খেয়াল করিও, আর শয়তানে আইয়া তানে আপনার ওলা আপনার তার লগে এক দুষ্টি লাগাইছে, যে দুষ্টির কারণে এমন একটা গুম দৌড়াইছে তানে আখটা উঠিয়া দেখছেন তাইন ফজরত গেছে গিয়া, তাজুদরত গেছে গিয়া, ডেইলি তাজুদ ভরেন, চিন্তা করলা ডেইলি তাজুদর নমাজ পড়ি আজকে যে কোন ডুকায় ফাইল আর এমন গুম হইল, বুধ ফাইলিছেন শয়তানে কাম বলাইছে, তাইন তান আমলর আপনার পিয়াসী মানুষ বিচে ডোর হামাই গেছে গিয়া আল্লাহর, ফজরত নমাজ মসজিদও গিয়া পড়িলাম, রাস্তায় রাস্তায় আট নয় খান নয় নয় হইন আল্লাহ, আজকে কি গুণা করলাম জানি না, সেনে আমার তাহাজ্জুদর তৌফিক দিলায় না, একবার পড়ি না সুবহান আল্লাহ, খতারে চিন্তা করি না, বলে কত ফজরের জমাত আমার যার, আমার নমাজ ছুটের, একদিনও তো আমল লাগে খান দিলাম না, ফিকির করলাম না, বিচে জ্বলিল না, হ্যাঁ পঞ্চাশটা টেকা যাব তাকে আখটা পড়ি গেছে বা বেড়া লাগি গেছে, ঠক খাই গেছি সারাদিন বিচে কুসায়নি, মাত না খেলে কুসায়নি, হ্যাঁ আর বেনমাদি অবস্থায় মারা যাও যদি কিতা হাসর একবার চিন্তা করো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষ মরা গেল লগে লগে তার কিয়ামত শুরু হয়ে গেল মুসলমান। আমার ভাই ওখানার বুজুর্গ হল হযরত বায়েজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি, রাস্তায় রাস্তায় আটই নার খান দই নার কইনো আল্লাহ, আজকে কি মহা গুনাহ করছি জানি না, খেরে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। পরের দিন আস্তা দিন খান্দিছেন, আমরা কোনো খান্দা খান্দি করি না রে ভাই, বাদর দিন এশার নমাজ পড়িয়া যেমনে তাহাজ্জুদ পড়া আরম্ভ করছেন, আগের দিনকে ঋণ হিসাবে কইছেন বেশ করি পড়িতাম, একদম সারা রাত খালি তাহাজ্জুদ আল্লাহ বিল্লাহ করিয়া কাটাই দিছেন, এরপর রাত এশার বাদে তান রুম একলা ঘুমাইছেন, ঘুম লাগছে আর শয়তান আইছে, আইয়া আরিয়া খালি টেলায় আর কয় হুজুর উঠো কুয়া তাহাজ্জুদ পড়ো কুয়া, একলা রুম উত্ন কইলা রে কি গেট এলায় আমি তো কোনো মানুষও নাই, আর আমি একলা রুম কি গেট এলায় জিকাইলা তুই খেয়ে কইল আমি শয়তান, এখন চিন্তা কর চাই তাই চিন্তা করলা শয়তানের খাসরত বা অভ্যাস হইল মানুষরে আমল বিচ্ছুতি ঘটাইত, আমারে খাই ঘটনা ঘটাইছে আর ওলা মানুষরে হরে ইগিয়াবার চালায় কি এর মধ্যে কিতা কারণ আছে, কারণ শয়তানের দিয়ে অ্যাডভান্স করি দিয়ে নিশ্চয় কিতা কারণ আছে, তাই প্রশ্ন করলা শয়তান তোমার অভ্যাস তোমার খাসিয়ত হইল মানুষরে তুমি আমল থাকি সরাও, আজকে তুমি আমার তাহাজ্জুদের জন্য জাগাও, তার পিছনে কি কারণ, হয় হুজুর ভরি লেখা হয় না, তাই কইলা বেটা কারণ কস না দেখিলা বলিম কারণ আগে হ ও ভারী হয়ে গেছে আর ফারছে না, বারবার চেষ্টা করিয়া ও কইল হুজুর না কইয়া ফারলাম না, কারণ গত রাতগুর আগর রাত আপনার যে তাদুর ছুটাইলাম আর সারাদিন আপনি খালি খান্দিলাই, আপনার ভিতর জ্বলন দেখিয়া আপনার চকুর ফানি দেখিয়া আপনার আলিমুন বিজাতির সুদূর মওলায় আপনার ভিতর জ্বলা দেখছে দেখিয়া ওরা মায়া লাগছে দয়া লাগছে, সারাদিন আপনি খালি খান্দিস আর আপনার নামায় আমলের ফরিস্তায় সারাদিন খালি তাহাজ্জুদের সব লেখছেন কোকা সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন আইব যে শয়তানে দেখলো কিলা নাই, হ্যাঁ শয়তানে দেখলো কিলা, হ্যাঁ হদিসে বাক আছে যে কোনো আমালর লাগে যদি আপনি আফসুস করো তে মহান আল্লাহ আপনার নামা আমল আমলের সব দিন কৌ সুবহান আল্লাহ, আরো জোরে কৌ সুবহান আল্লাহ। শয়তানে কয় বায়েজিদ বাদর রাত যে আপনি সারা রাত খালি আল্লাহ বিল্লাহ তাজুদ করিয়া কাটাইছিলা,
আপনার আল্লাহর অর্থ দয়াল আকর্ষণ, অর্থ মায়া আকর্ষণ, সারা রাত খালি আপনার এই কান্দার কারণে এক রাত করে বিনিময়ে আল্লাহ আপনার দশ রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইছে। জোরে কই না সুবহানাল্লাহ। এখন শয়তানে কয় হুজুর আমি গড় তো মিলাইয়া দেখছি আপনারে সবাইয়া দেবা তুলাম, একবার কই না নি সুবহানাল্লাহ। এখন কোয়ার উদ্দেশ্য হইল আমরা তুলা ফিকির লাগাই ও শয়তানে আপনার আমারে তার গুলাম বানাইয়া সারা মানুষের হুটাইয়া তৈছে বদলের রক্ত। আমরা শয়তানের গুলামিত্ব স্বীকার করিয়া উঠিয়া তার জিম্মা লইলাই, এরপরে হে পুরা দিন আপনার দিন আফরমানি করার। আর আল্লাহ কইলা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের গুলামিত্ব স্বীকার করিয়া তারে অনুসরণ করিও না। আজ তুমি নামাজ খান পড়িলে না, শয়তান তোমারে গুলামিত্ব স্বীকার করাই দিল, তার জিম্মায় আল্লাহ কইলা তুমি চলিয়া গেলায়, পুরা দিন তুমি না ফরমানি করতে থাকবায়, তোমারে আল্লাহ হেফাজত করছ নাই রে ভাই। ফড়ি একবার আমার ভাই সকলের বুজুর্গ হল ওয়াজ আপনার জানা আছে, বেমার গুলা ধরো, গবেষণা করো, চিন্তা করো, শয়তানের লাগি জাগাত করো, নতুবা অমূল্য রতন ইমান নষ্ট করবাই, বেনমাজি অবস্থায় তুমি মারা যাইবাই, কোনো আলিমর কাছে ফতোয়া লগি যাও, আমার আল্লাহ রসুলের ফরমান দে ভাই, সে কইতে পারত নাই বেনমাজি বেটা মরিয়া জন্নত যাইবাই। দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আজ তোমার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হইল, দুনিয়ার সব কিছু বাইর করতে পারলাই, দুই রাকাত নমাজ তোমার জীবনে বাইর হইল না, যদি ফলো শুদ্ধ নমাজ ফোড়া জানো না, যদি ফলো তোমার জমাতর লাগে কোনো খেয়াল নাই, যদি বা ফলো তোমার ইচ্ছাধীন নমাজ ফোড়ো, ট্রেডিশনেল নমাজের ফুরি আল্লাহর কোনো ভাড়া নাই রে ভাই। নতুবা আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষের দুনিয়ার বাদখাম থাকি বাসায়, নিশ্চয় নমাজে মানুষের দুনিয়ার গান্দা নির্লজ্জ বেহে আমি সুদ ঘোষ মহান গান্দা জুয়া বেবিচার রাখা জানি মারামারি খাটাখাটি থাকি তারে সব বাদখাম থাকি নমাজে তারে বাসাই রইব। সাহাবাই কেরামে কই নগো আল্লাহর হাবিব, যদি নমাজি মানুষে না ফরমানি করিলেন, আমার আল্লাহ রসুলে ফরমাই যাব নথি বিলম্বে নমাজে সংশোধন করিয়া লইব, এরপরেও যদি সে এই জাতীয় গান্দা কাম করে, হে নিজে তার নমাজের মানদণ্ডরে হে নিজে বুঝি লাইত যে আমার জীবনের নমাজ খান আল্লাহ কবুল করছে না রে ভাই। এখন নমাজ পড়ে সুদ ঘুষ মদ বেবিচার আই তেলাকালি ফলের হক কাবা এটা আছে নি না নাই, লোয়া জোরে মাথুন না আছে নি না নাই, তো নিজে নিজের মিটার লাগাও না, নিজে দেখো না বলে আল্লাহর ফরমান ঠিক আছে, আল্লাহ কইছেন নমাজে মানুষের বাদহাম থাকি বাসায়, আমি নমাজ দিয়া যদি ভোরের হক কাইলাই তাহলে তো আমি এখন পর্যন্ত বাঁচতাম পারলাম না। ও মুসলমান এর ব্যাপারে ডরাও, হকর ব্যাপারে ডরাও, আগেও আমার মা তাইছিল আমি এখন আবার আরম্ভ করি আর হকর ব্যাপারে ডরাও। আল্লাহর কসম যদি কিয়ামতের ময়দান ও নবী যে ফরমাইলা এক মানুষে গুনাহ করছে তার গুনাহ ইগলার গুনার উপরে রাখা হয়েছে, এইভাবে রাখিয়া আল্লাহর সাত আসমান চেন করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া যদি বন্দার গুণা লাগি যায় আর হে যদি সালেন্ডারের মতো সালেন্ডার হয়ে যায়, তৌবা লাখাইন তৌবা করিয়া মরি যায়, সব গুণা আল্লাহ মাফ করে দিলেই তো পারে হক সুবহান আল্লাহ। কিন্তু হক যদি হকুল ইবাদ বন্দার হক লইয়া কোনো মানুষ দুনিয়া থাকি মারা যায়, এই হক আল্লাহ কিয়ামতের দিন মাফ দিতে নাই, হল ঋণ পরিশোধ করা হইব। হ্যাঁ আজকাল এই ব্যাপারে আমরা ডর নাই, আমার ভাই সকলের বুজুর্গ হল আপনি আমল করতে হইলে হালাল মাল বক্কর করা লাগবো, হক কাইয়া আমল করলে আল্লাহর কাছে কাবিল হে কবুল নাই,
এর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিলা, আমার আল্লাহ ফরমাই দিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আরে পৃথিবীর ইমানদারেরা, ফরজ হইল তোমার তার লাগি হালাল মাল খাওয়া। কসমুল হালাল ফরজুম মিন বাদিল ফরিজা, আপনি হালাল মাল রুজি করা আপনার লাগি ফরজ হলোর মধ্যে এক ফরজ। আজ এই ফরজের মধ্যে মানুষে বড় কোথায় করে, হে অবৈধ প্রন্তায় হারাম মাল বক্ষণ করিয়া আল্লাহর বিধান যদি তুমি পালন করো, মক্কা শরীফ গিয়া যদি তুমি হালাল হারাম মাল লইয়া গিয়া কর, আব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর তরফ থেকে গাইবি আওয়াজ আইব, রাব্বানা লাব্বাইক, কাজ্জাবতা ইয়া আব্দি, তুই মিথ্যাবাদী, হারাম মাল খাইয়া তুই ইয়া রাব্বাইক হাজিরি ধরে, তুই আমার কাছে হাজির নাই, হারাম দিছি মোর আমার কাছে, আমার বাদত আমার কাছে কাবিলে কবুল নাই। আজ মানুষের হারাম হালালর কোনো তমিজ নাই, হ্যাঁ কোনো তমিজ নাই, ফলর মাল খাইয়া মারা যায়। নবীজির সামনে একদিন জনজা হাজির হয়েছে, নবীজির সামনে এক জনজা হাজির, সাহাবির জনজা। আস্তা পৃথিবীর মুসলমান এখানে করলে এক সাহাবির এ ফার দুলার সবার হইতে না, একবার কৌ সুবহানাল্লাহ, আরো দিলে কৌ সুবহানাল্লাহ, ও সাহাবির লাশ নবীজির সামনে। নবীজি প্রশ্ন করছো, নি বেটা উহরে কোনো খেলার হক আছে নি, ঋণ আছে নি? সাহাবাই গ্রামে কইছেন, জি ও ইয়া রাসূলুল্লাহ, এই তো মানুষের আমরা ঋণী মানু, মুখর হক তার উপরে আছে। নবীজিয়ে কইছেন, আমি জনজার নমাজ ফোড়াইতাম না, এক জনজার নমাজ আমি ফোড়াইতাম না, আপনারা যার ইচ্ছা জনজা ফোড়াইতে পারো, আমি নবীয়ে তান জনজার নমাজ ফোড়াইতে পারি না, কারণ আমি জানি কথা, আমি নবীয়ে যান জনজার নমাজ ফোড়াইব আল্লাহ তানে মাফ দিলাইন। আর ই বেটারে যদি আমি নবীয়েও ফোড়াই, আল্লাহর শরীয়তর হুকুম হইল, কেউ ঋণ লইয়া হক কাইয়া মারা যায়, তাহলে আল্লাহ মাফ দিত নাই, সুতরাং আমি ই বেটার জনজার নমাজ ফোড়াইতে পারি না। এখন যদি মেসাবে মেসাবে যদি ইমাম সাহেবে যদি আমরা সুদখানা বেটার জনজাত থোড়া করে দিয়ে হরইন, জনজাত তো ফোড়া নিয়ে লাগবো, লোকে ইমামতি যাইব নেন, মাঝে না খানে ইমামতি যাইব নেন। আমার ভাই এখন আর বুজুর্গ কখন লগে লগে আল্লাহর নবীর এক সাহাবি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পক্ষ থাকি আমি তার দিনটি আদায় করে নিলাম, আপনি তার জনজার নমাজ খান ফোড়া খোয়া, এরপরে নবী দিয়ে জনজার নমাজ ফোড়াইছেন।